নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি চিংড়ি মাছের মাথা দিয়ে কচুর শাক। এর জন্য কিছুটা কচুর শাক কেটে নিয়েছি, আর কচুর শাকটা আমি খোসা সমেত কেটে নিয়েছি। কচুর শাক খোসা সমেত কেটে নিলে কচুর শাক সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর এখানে 500 গ্রাম চিংড়ি মাছের মাথা মিক্সিতে বেটে নিয়েছি। সব কচু শাকটা একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। কচু শাকটা একটু উল্টে পাল্টে নাড়াচাড়া করে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে নুন। নুনটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আবারও মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কচু শাকটা পুরোপুরি সিদ্ধ করে নেব। 6-7 মিনিট পর ঢাকা খুলে কচু শাকটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন, কচু শাকটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার কচু শাকটা নামিয়ে জল ঝরিয়ে নেব। এদিকে একটা কড়ায় 4 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ গোটা জিরে, 1টা তেজপাতা আর 1টা শুকনো লঙ্কা। আমি ফোড়নে গোটা জিরে দিলাম, আপনারা চাইলে কালো জিরেও ব্যবহার করতে পারেন। ফোড়নটা লাল করে ভেজে নিয়েছি। এবার রসুন কুচি দিচ্ছি 5-6 কোয়া, আর দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা চেরা। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেবেন। সবকিছু মিনিট তিনেক ভেজে নিলাম। এবার কুচানো পেঁয়াজ দিচ্ছি বড় সাইজের 1টা। পেঁয়াজটা দিয়েও মিনিট 3-4 ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ আদা। এবার এই আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। মিনিট 2 কষিয়ে নিতে আদার কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিচ্ছি অল্প পরিমাণে জল। এবারে সব কিছু ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা মিনিট 5-6 কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথা বাটা। মিক্সি জারটা ধুয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এবারে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব। ছ থেকে 7 মিনিট সময় নিয়ে সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার কচু শাকটা দিয়ে দেব। কচু শাকটা সমস্ত মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। সমস্ত মশলার সাথে কচু শাকটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন।
চিনিটা মিশিয়ে নিয়ে কচু শাকটা নাড়তে নাড়তে প্রায় 7-8 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। কচু শাকটা দেখুন কড়া থেকে ছেড়ে আসছে। তাহলে কচু শাক আমার রান্না করা কমপ্লিট। চিংড়ি মাছের মাথা দিয়ে কচু শাকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।